রাজ্য বিধানসভার দুটি উপনির্বাচনী ক্ষেত্র ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসন এবং নির্বাচন কমিশনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও তার বহু পূর্ব থেকেই রাজ্যের রাজনৈতিক দলগুলি এই দুটি উপনির্বাচনকে পাখির চোখ করে তাদের রাজনৈতিক রণকৌশল স্থির করে ফেলেছে এবং সেই অনুযায়ী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বিশেষত বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট, সেই সঙ্গে রাজ্যে অন্যতম রাজনৈতিক শক্তি বামফ্রন্ট এই উপনির্বাচনকে টার্গেট ধরে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হয়েছে। বক্সনগর এবং ধনপুর কেন্দ্রকে পুনর্দখল করার জন্য রাজ্য বামফ্রন্ট তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এক প্রস্তুত বৈঠক সেরে নিয়েছেন। কীভাবে এই দুটি কেন্দ্রে আবারও ব্যাপক সাফল্য অর্জন করা যায় তার জন্য সিপিএমের নেতৃত্বরা উঠে পড়ে লেগেছেন, কিন্তু শাসক দলের নেতৃত্বও এক্ষেত্রে বসেনি। তাই বিজেপি দলের তরফ থেকেও প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে যে এবার ধনপুরের পর বক্সনগর কেন্দ্রও জয়ী হতে চায় বর্তমান শাসক দল। ইতিমধ্যে বিজেপি দলের প্রার্থী কে হবেন তা নিয়ে গুঞ্জন সৃষ্টি হলেও ইতিমধ্যে বিজেপি দলের প্রার্থী তালিকা ফাঁস হয়ে গিয়েছে। বিজেপি দলের রাজ্য সদর দপ্তর সূত্রে ধনপুর কেন্দ্র এবং বক্সনগর কেন্দ্রের প্রার্থী তালিকা প্রায় ওপেন সিক্রেট হয়ে গিয়েছে। ধনপুর কেন্দ্রে তিনজন প্রার্থীর নাম ঘোরাফেরা করছে, জিষ্ণু কুমার দেববর্মন, সেই সঙ্গে দলের সভাপতি রাজীব ভট্টাচার্য এবং তরুণ তুর্কি নেতা সুবল ভৌমিক, এই তিনজনের মধ্যে থেকেই একজন হচ্ছেন প্রার্থী এবার ধনপুরে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ধনপুর কেন্দ্রে সুবল ভৌমিকের প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল, কারণ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মন তার নিজের বিধানসভা ক্ষেত্র চৈলাম ছেড়ে ধনপুরে প্রার্থী হতে চাইছেন না। ঠিক তেমনিভাবে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কি বনমালীপুর ক্ষেত্র ছেড়ে দেবেন? তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে ধনপুরে এবার সুবল ভৌমিকের জন্যই নির্ধারিত হয়ে আছে। বক্সনগর কেন্দ্রে এবার প্রার্থী বদল করতে চাইছে না বর্তমান শাসক দল। বিজিত প্রার্থী তথা তরুণ তুর্কি নেতা তফাজ্জল হোসেনি এবার বক্সনগরের প্রার্থী হতে যাচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে বর্তমান উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্বের সিলমোহরের বাকি।